কেমন আছেন বন্ধুরা? ভালো আছেন নিশ্চয়ই। শীতরা রান্না করে আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পোস্ত কাটলেট। বাচ্চারা এটা খুব পছন্দ করে আর বড়রা তো অবশ্যই। লাইক করুন আর কমেন্টে আমাকে জানান রেসিপিটা কেমন হয়েছে, আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আর বেল আইকনটি প্রেস করে আমাকে উৎসাহিত করুন এবং আমার দেয়া নতুন রেসিপিগুলো সবার প্রথম আপনি পেয়ে যান। তাহলে চলুন বন্ধুরা, আজকে পোস্তর কাটলেট শুরু করা যাক। পোস্তর বড়া বানানোর জন্য আমি এখানে 100 গ্রাম পোস্ত বেটে নিয়েছি, শিলনোড়ায় বেটে নিয়েছি শুধু পোস্তটাই। আপনারা চাইলে এটা মিক্সিতেও বেটে নিতে পারেন। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ আতপ চালের গুঁড়ো। এরপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপরে দেব সামান্য একটু হলুদ। এরপরে দিয়ে দেব কাঁচামরিচ কুচনো। এটা আপনারা স্বাদ মতো দেবেন, যে যেভাবে ঝাল খাবেন সেই অনুযায়ী। এরপরে আমি এটা ভালো করে মেখে নেব। সামান্য একটু আমি চিনি অ্যাড করব এর মধ্যে, 4 চামচের হাফ চামচ চিনি। বড়াটা একটু ক্রিস্পি আনার জন্য আমি একটু সুজি অ্যাড করব, 1 টেবিল চামচ পরিমাণে আমি সুজি অ্যাড করব। এটা কড়াই গরম করে, এবার আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার আমি কাটলেটের শেপটা দিয়ে দিচ্ছি, দু হাত দিয়েই করব যেহেতু এটা নরম। এভাবে আমি তুলে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিব। আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি, যেহেতু নরম তো হাত থেকে তোলার জন্য আমি এটা ব্যবহার করব। এভাবে আমি বাকিগুলো বানিয়ে নেব। হয়তো অনেকেই ভাবছেন নরম তো আমি চালের গুঁড়িটা কেন ব্যবহার করছি না। আমি মনে করি চালের গুঁড়িটা বেশি হলে এর স্বাদটা আলাদা হয়ে যাবে, তাই আমি এভাবেই বানিয়ে নেব। আমি একটু উল্টে পাল্টে দেব, দেখুন বন্ধুরা সুন্দর ফুলেছে। এই সময় চুলার আঁচটা লো ফ্লেমে রাখবেন, তাহলে মুচমুচে হবে ভালো। এবার আমি তুলে নেব, এটা হয়ে গেছে। এটা বিকেলে চায়ের সাথে আপনারা খেতে পারেন, বাচ্চাদের টিফিনে দিতে পারেন। আমার মেয়ে এটা খুব পছন্দ করে, মাঝে মাঝেই ওকে আমি বানিয়ে দিই। এটা খুব ঝটপট বানানো যায়, খুব অল্প উপকরণে তাড়াতাড়ি করা যায়। তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেল আমার পোস্ত দানার কাটলেট। এবার দেখুন বন্ধুরা, আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। আর বন্ধুরা আশা করছি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমার জন্য শুভকামনা করবেন। ধন্যবাদ বন্ধুরা।